সরকারি নলছিটি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণী হিসাব বিজ্ঞানের সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমাদের হিসাব বিজ্ঞানের সপ্তম ক্লাস। এই সপ্তম ক্লাসে তোমাদের সুস্বাগতম। আমরা আজকে করব জাবেদা, তারপরে সমীকরণ। দেখো, তোমাদের এর আগের ক্লাসে আমি হিসাব চিহ্নিতকরণ, হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় ইত্যাদি ইত্যাদি সমস্ত যাবতীয় ক্লাসগুলো আমি করিয়েছি। আজকে তোমাদেরকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে হিসাব সমীকরণ, জাবেদা, এইসব নিয়ে। তোমরা 184 পৃষ্ঠা খোলো, তোমার বইয়ের উদাহরণ 4, এখানে দেখো লেখা আছে যে জনাব ইউসা 1 মার্চ 2019 সালে নগদ 50,000 এবং 10,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। প্রতিষ্ঠানটি মার্চ মাসের লেনদেন গুলো ছিল নিম্নরূপ। 2019 মার্চ 2, ধারে পণ্য ক্রয় 50,000 টাকা। মার্চের 7 তারিখ চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 45,000 টাকা। ভাড়া পাওয়া গেল 10,000 টাকা, বাকিতে আসবাবপত্র ক্রয় 15,000 টাকা, শিক্ষানবিশ ভাতা 5,000 টাকা, নগদ উত্তোলন 2,500 টাকা। এই হলো তোমাদেরকে এই অঙ্ক। এর সৃজনশীল অঙ্ক কতে বলা আছে, উপরুক্ত তথ্যের সাহায্যে ব্যবসায়ের 1 মার্চ 2018 তারিখে মোট মূলধনের পরিমাণ নির্ণয় করো। খ, 15, 25, 30, 31 তারিখে লেনদেন গুলোর জাবেদা দেখাও। গ, 1, 2, 7 ও 15 তারিখে লেনদেন গুলো হিসাব সমীকরণে কি প্রভাব বিস্তার করে তা টেবুলার শকের মাধ্যমে দেখাও। তাহলে আমরা কয়ের যে উত্তর সেখানে বলা আছে যে উপরুক্ত ভাষাটা যে 1 মার্চের মূলধনের পরিমাণ নির্ণয় করতে হবে, কয়ের উত্তর দেখি আগে। মূলধনের পরিমাণ নির্ণয়, মূলধনের পরিমাণ নির্ণয় সরি 2000 অঙ্ক হয়েছে 2019 সালের মার্চ 1 তারিখে নগদ 5,000 টাকা, 5,000 টাকা, আর আসবাবপত্র নিচে আসবাবপত্র 10,000 টাকা। তাইলে তোমার মূলধনের পরিমাণ হয়েছে 15,000 টাকা। তোমার মূলধনের পরিমাণ কত দেখো, 15,000 টাকা তোমার মূলধন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এরপরে তোমাদেরকে বলা আছে তোমার অঙ্কটা করে একটা বক্স তৈরি করে দেবো সবসময়ের জন্য, এরকম বক্স করে আর কাঠ পেন্সিল দিয়ে করবা, দিলে তাই তুমি এরকম পেন্সিলটা এটা মুছতে সুবিধা হবে, এরকম দেখতে সুন্দর দেখায়। আর অঙ্কটার করার নিয়ম এরকম, কম্পিউটারে যখন অঙ্ক শিখো বা বিভিন্ন ভাবে শিট, তখন এইভাবেই করতে হবে। এই গেল কয়ের উত্তর। খয়ের উত্তরে জাবেদা করতে বলছে, জাবেদা তোমরা ইতিমধ্যেই তোমরা এসএসসি তে উত্তীর্ণ হয়ে এসেছো, এসএসসি তে সেখানে তোমার জাবেদার ঘর করছো, তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট ক্রেডিট, ঠিক আছে? এখানে আছে তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট ক্রেডিট, এখানে করতে বলছে। যদি আমি পুরাটাই করাই, যদি বলছে যে 15, 25, 30, 31, 15 তারিখ আছে ভাড়া পাওয়া গেল,
পনেরো তারিখে আছে, ভাড়া পাওয়া গেল, তাইলে এখানে মাস যদি অঙ্কটা পুরোটাই আমি জাবেদা করাই দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ প্রথম জাবেদা তো। তাহলে এখানে নগদান হিসাব ডেবিট, নগদ 5,000 এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছে এই জন্য নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র ডেবিট, আসবাবপত্র ডেবিট, নগদান মূলধন ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট, নগদ ডেবিট 5,000 টাকা, আসবাবপত্র 10,000, মূলধন হয়েছে 15,000 টাকা। এখন নেরেশন লিখতে হবে জনাব ইউসা নগদ 5,000 এবং আসবাবপত্র নিয়ে মূলধন হিসাবে নিয়ে ব্যবসা শুরু করেন, এটা এখানে বিশ্লেষণ দিতে হবে। এর পরেরটা আসো, মার্চের 2 তারিখ, মার্চের 2 তারিখ, মার্চের 2 তারিখ ধারে পণ্য ক্রয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট আর ধারে প্রদেয়, তাহলে প্রদেয় সৃষ্টি হয়েছে এই জন্য প্রদেয় 50,000 টাকা, 50,000 টাকা, এখানেও 50,000 টাকা। ধারে যদি নগদে ক্রয় হইতো তাহলে ক্রয়টা হয়েছে ব্যয়, নগদে ক্রয় করা হলে ক্রয়টা ব্যয়, এই জন্য আমরা লিখতাম ক্রয় হিসাব ডেবিট, যদি নগদে হইতো নগদান হিসাব ক্রেডিট, যদি ব্যাংকের মাধ্যমে হইতো তাহলে ব্যাংক ক্রেডিট, ঠিক আছে। কিন্তু এখানে ধারে দেনাদারের তোমার প্রদেয় হিসাব সৃষ্টি হয়েছে পাওনাদারের পরিমাণ, এই জন্য প্রদেয় ক্রেডিট 50,000 টাকা। এবার এখানে লিখতে হবে ধারে পণ্য ক্রয় করা হলো, ধারে পণ্য ক্রয় করা হলো। এরপরে হয়েছে 7 তারিখ, এই 7 তারিখে গেল, 7 তারিখ হয়েছে 2-7 তারিখ, চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, চেকের মাধ্যমে বিক্রয় হয়েছে, তাইলে চেকের মাধ্যমে যদি বিক্রয় হয় তাহলে এটা ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, চেকের মাধ্যমে বিক্রয় 45,000 টাকা, তাহলে এখানে 45,000 টাকা লিখতে হবে, লিখতে হবে ব্যাংকের মাধ্যমে পণ্য, চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলো। এর পরেরটা হয়েছে 17 তারিখ, মার্চের, মার্চের 15 তারিখ, সরি, মার্চের 15 তারিখ, মার্চের 15 তারিখ, তোমরা অঙ্কগুলো দেখে নিও, আসলে পারবা বুঝতে, আমি ক্লাস করাইতেছি করবা, আমি তোমাদের গ্রুপে দিয়ে দেব, তোমরা গ্রুপ থেকে ভালো করে নিয়ে অঙ্কটা আত্মস্থ করার চেষ্টা করবা, যেটা বুঝবা না তোমরা গ্রুপে দিয়ে দেবা, আমি সেখান থেকে তোমাদেরকে পেয়ে আমি তোমাদের উত্তর আবার আবার বোঝানোর চেষ্টা করব, বুঝাবো। তবু তোমরা পড়াশোনা চালাই যাও, এই করোনাকালীন ছুটিকে ছুটি ভোগ করো না, এটা উপভোগ করার জিনিস না। আমরা যে তোমাদেরকে অনলাইনে ক্লাস নিচ্ছি, এই অনলাইনের ক্লাস গুলো অবশ্যই করবা। এখন বলা আছে ভাড়া পাওয়া গেল, ভাড়া পাইছি আমরা, ভাড়া দেই নাই পাইছি, তাহলে নগদ, নগদান হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট, ভাড়া হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট 10,000 টাকা, এখানেও 10,000 টাকা, নগদান হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট, তাহলে লেখবা নগদে ভাড়া পাওয়া গেল, বাকিতে আসবাবপত্র করেছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, এটা কয় তারিখে, 25 তারিখ, 25 তারিখ আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, ধারে এই জন্য প্রদেয় হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব ক্রেডিট, তাইলে ধারে বা বাকিতে আসবাবপত্র ক্রয় 15,000 টাকা,
15,000 টাকা, তাইলে এখানে ধারে বা বাকিতে কিনছি, প্রদয় হিসাব লেখা যায়, আবার অনেক সময় সরবরাহকারীও বলা যায়। তোমরা যদি মনে করো এটা সরবরাহকারী বলবো, তাহলে সরবরাহকারী হিসাবে তোমরা বলতে পারো, ঠিক আছে। এরপরে 25 তারিখে, 30 তারিখ, 30 তারিখে শিক্ষানবীর ভাতা প্রদান, তাহলে ভাতা শিক্ষানবীর ভাতা দেবী ভাতা, এটা খরচ শিক্ষানবিস নবিস ভাতা ডেবিট নবদান ক্রেডিট, শিক্ষানবিস ভাতা ডেবিট নবদান ক্রেডিট 5,000 টাকা, 5,000 টাকা শিক্ষানবিস ভাতা দেয়া হলো। এই এবারে আর আছে উত্তোলন, উত্তোলন নগদে উত্তোলন করা হলো, এটা হয়েছে যে তোমার 31 তারিখ উত্তোলন হিসাব ডেবিট নগদান ক্রেডিট, উত্তোলন হিসাব ডেবিট নগদান ক্রেডিট 2,500 টাকা, এই 2,500 টাকা নগদে পণ্য উত্তোলন করা হলো, এ হলো তোমার যাবেটা। দেখো চিন্তা করে তোমরা বুঝতে পারছো কিনা, যদি না বুঝো আমাকে আবার জানাবে, আমি তোমাদের উত্তরগুলো আবার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তবে সবচেয়ে যে জিনিসটা হয়েছে তোমাদের সিনসিয়ারিটি, তোমাদের সিনসিয়ারিটির উপর নির্ভর করে তোমরা কতখানি রেজাল্ট করতে পারবা। এই গেল ক্ষয়ের উত্তর, ক্ষয়ের উত্তর এই শেষ। এরপরে গয়ে বলছে সমীকরণ করতে, তোমরা স্কুলে সমীকরণটা সম্পূর্ণ করছো, সমীকরণের উপর ভালো করে জোর দিবা। তোমরা অনেকেই সমীকরণ ভালো পারো না, করার চেষ্টা করো, যদিও আমি শুরু করতেছি, তোমরা সমীকরণটা ভালো করে বোঝার চেষ্টা করবা। সমীকরণের আগে ছ কাটতে গেলে খুব সাবধানে ছ কাটতে হবে, এখানে দাবে দাবা কোনো ফরমেট নাই, এটা হিসাবের ব্যালেন্স করে। এখানে সমীকরণে যে ছ প্রথমে লিখতে হবে তারিখ, এরপরে হিসাবে আসে নগদান, তারিখ তারিখ নগদান, এখানে একটা মন্তব্যের ঘর থাকবে, মন্তব্য এইখানে থাকবে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব, এর সাথে যা যা সংগ্রহ হবে সেইটা সেটা আমরা লিখবো। এখানে নগদ পাইছি আমরা, প্রথমেই পাইছি নগদ, আর পেয়েছি আসবাবপত্র, আর পেয়েছি মালিকানা সত্ত্ব। দেখো এখানে আমরা যে অঙ্কটা করছি, এখানে কয় তারিখ, 1 তারিখ, এখানে 1 তারিখ 2019 এক নগদ 5,000 টাকা, আসবাবপত্র কত বলতো, 10,000 টাকা, আসবাবপত্র 10,000 টাকায় সম্পদ বৃদ্ধি পেয়েছে। কি কি বৃদ্ধি পেয়েছে বলতো, এখানে নগদ এবং আসবাবপত্র, নগদ 5,000 টাকা, নগদ 5,000 টাকা, আসবাবপত্র 10,000 টাকা, টোটাল মিলে মালিকানা সত্ত্ব হয়েছে 15,000 টাকা। এই এখানে লিখতে হবে মূলধন, মন্তব্যের ঘরে মূলধন। এরপরে 2 নম্বরে বলছে ধারে পণ্য ক্রয় মার্চ মাসের 2 তারিখ, মাসের 2 পণ্য ক্রয়, ধারে যদি পণ্য ক্রয় করি 50,000 টাকা, 10,000 টাকার আসবাবপত্র, তাইলে দেখো 50,000 টাকা আমরা আসবাবপত্র কিনছি, আমরা তোমার পণ্য ক্রয় করছি, ঠিক আছে। তাইলে ধারে পণ্য ক্রয় 50,000 টাকা, আর ধারে, তাইলে ধারে 50,000 টাকার পণ্য আমরা ক্রয় করি, তাইলে আমার এখানে যেহেতু নগদ টাকা দিয়ে যাবে না, এখানে প্রদেয় সৃষ্টি হবে, প্রদেয় সৃষ্টি হলে মালিকানা সত্ত্ব থেকে 50,000 টাকা বাদ যাবে,
আর প্রদেয় দাঁড়ে পণ্য প্রায় 50,000, এখানেও 50,000, মালিকানা 15,000 থেকে যদি এইটা যায় তাহলে আমার থাকে কত? থাকে নগদ থাকে 5,000 টাকা, আসবাবপত্র 10,000 টাকা, প্রদেয় 50,000 টাকা, আর এটা মাইনাস 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 এখানে থাকবে 35,000 টাকা। মাইনাস কেন? মালিকানা সত্ত্ব ছিল আমাদের 15,000 টাকা, কিন্তু আমরা মাল কিনছি 50,000 টাকা, তাহলে আমার মূলধন তো গেছেই, আরো ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এই জন্য আমরা মালিকানা সত্ত্ব মাইনাসে আছি। ঠিক আছে, এখন হিসাব দেখো, 50,000 দিয়ে এইটা বাদ গেলে থাকে 15,000, আর এখানে আছে 15,000। এই গেল এবার মাসের 7 তারিখ, এখানে 7 তারিখ, মাসের 7 তারিখে পণ্য, এখানে এটা লিখবো আমরা ক্রয়, পণ্য ক্রয় 50,000 টাকা ক্রয়। ঠিক আছে, 50,000 টাকা। এরপরে 7 তারিখে বলা আছে চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করতে গেলে এখানে ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব চেকের মাধ্যমে হলে ব্যাংকে জমা পড়ছে 45,000 টাকা, বিক্রয় দিয়ে আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে 45,000 টাকা, এইটা প্লাস। তাইলে এখন আমার এখানে আছে, তাইলে এখানে কত হইল, এখানে দেখো এই 5,000 টাকা, 10,000 টাকা, 45,000 টাকা, প্রদেয় 50,000 টাকা, আর এখানে তোমার তাইলে এখানে কত আছে 15,000 টাকা, মাইনাস 35 হয়েছে আর এখন প্লাস 45, তাহলে আমার মূলধনের পরিমাণ আছে এখন 15,000। আমার প্রথমে মূলধন ছিল 15,000, সেখান থেকে পণ্য কিনছি 50,000, তখন আমার মূলধন মাইনাসে ছিল, আবার বিক্রি করে আমার 45,000 টাকা প্লাস হয়েছে, তাহলে মাইনাসে প্লাসে কাটা যায় আমার এখন মূলধনের পরিমাণ আছে কত বলো? 45,000। এই গেল তোমার সৃজনশীলের অঙ্ক, যেটুকু করতে বলছে সেটুকু করলাম। এখন আমি এই সম্পদ যদি যোগ দিই 45, আর এই ধর 55, এই ধর 65,000, 65,000, আর এখানেও 50,000, আর এই ধর 65,000, এই গেল সমীকরণ। সমীকরণ সম্পর্কে তোমাদের আরো ব্যাপক ধারণা দেব সামনের ক্লাসে, আজকে যেটা করাইলাম এই অঙ্কটা তোমরা করবা, এই অঙ্কটা আবার তোমরা করো, করে তোমরা চেষ্টা করবা আর অন্য অঙ্ক করাইতে দেবা ওই দেব, উদাহরণ 5, এই উদাহরণ 5টা করে তোমরা তোমার গ্রুপে এটা আপলোড করে দেবা, তোমার খাতায় ওই যে গ্রুপে দিয়ে দেবা, ছবি তুলে গ্রুপে দেবা, গ্রুপে দিলে আমি দেখতে পারবো কে কে অঙ্ক করছো। তোমরা যদি না করো তাহলে আমি কলেজের এটা প্রশাসনকে আমি রিপোর্ট করব। আশা করি তোমরা ক্লিয়ার ক্লাসে ব্যাপারে সিরিয়াস হবে, এবং আমার অঙ্ক দেখে আমি তোমাদেরকে আবারও বলছি কোন অঙ্কটা তোমরা করবা, তোমরা ভালো করে শুনে রাখো। এখানে উদাহরণ 5, উদাহরণ 5 আমি তোমাদের করাইছি এইমাত্র, উদাহরণ 4 এটা তো করবাই, প্লাস উদাহরণ 5 দেখে দেখে বোঝার চেষ্টা করো, করো, লাগলে আমি আবার সামনের ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। আজকে এই পর্যন্তই ক্লাস, ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবা, মাস্ক ব্যবহার করবা, আর সময় মতো বারে বারে হাত ধৌতো করবা, আর নিরাপত্তা দূরত্ব বজায় রেখে চলবা। আল্লাহ হাফেজ।